শুভ সন্ধ্যা সবাইকে, আমি আলিমুল করিম। আমাকে আপনারা রিচ করতে পারেন alim@developers-organism.com। আজকে থেকে আমরা সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক সেশন শুরু করব, যেটাকে আমরা শর্ট ভিডিও করব, যেহেতু আমাদের অন্যান্য ভিডিওগুলো একটু ব্রড এবং বড়, এবং আমরা একটু ডিফারেন্টভাবে করব। যেহেতু ভিডিও সি প্রোগ্রামিংয়ের অনেকগুলো ভিডিও অলরেডি ইন্টারনেটে আছে, সো আপনি যদি একটু লেখে থাকেন আপনি দেখবেন যে আমরা অনেকগুলো ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করাচ্ছি এবং অনেকগুলো ডিফারেন্ট জিনিস করাচ্ছি। সো ফার্স্টে ইন্ট্রোডাকশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কনসেপ্ট, ইন্টারপ্রেটার এবং ব্র্যাকেটস অ্যান্ড ক্লোজিং দেখবো। এই ভিডিওতে আমরা কোনো প্রোগ্রামিং দেখবো না। সো ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনে আমি আসলে বলতে চাই যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে সেশনগুলো কমপ্লিট করব। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সিমিলারিটিজ আছে, সো ওই সিমিলারিটিজগুলো আমরা অ্যাকচুয়ালি বেসিক পার্টে শেষ করবো, যেগুলো কিনা আপনি সবগুলো ল্যাঙ্গুয়েজে কমন পাবেন। দেন আমরা একটা অ্যাডভান্স সেশন শুরু করবো, যেটাতে কিনা আমরা অ্যালগোরিদম থেকে শুরু করে কীভাবে কমপ্লেক্স প্রবলেম আপনি সলভ করবেন সেগুলো জিনিস দেখব। তারপরও আপনি যদি বেসিক সেশনটাতে লেগে থাকেন, আপনি অনেকগুলো জিনিস শিখতে পারবেন যেগুলো কিনা অ্যাকচুয়ালি আপনার অ্যাডভান্স সেশনে লাগবে, বা যদি আপনি নতুন শুরু করতে চান, বা আপনি যদি এক মাস ধরে প্রোগ্রামিং করে থাকেন, তাও এই ভিডিওগুলো আপনার জন্য হেল্পফুল হবে। দ্যাটস আ প্রমিস। সো টাইম, আমি এটা সবাইকেই বলি যে আপনি যখন প্রোগ্রামিং শুরু করছেন, ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা পিক করলেন, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ পিক করতে পারেন, সি দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র এশিয়ান রিজিয়নে এরকম একটা কালচার আছে যে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতে হবে, না তো আপনি প্রোগ্রামিংয়ের কিছুই পারবেন না। আমি সি দিয়ে শুরু করিনি এবং এর জন্যই হয়তোবা আমি প্রোগ্রামিং পেরেছি বা করতে পারি এখনও। আমি যদি অ্যাকচুয়ালি সি দিয়ে শুরু করতাম, আমি আসলেই প্রোগ্রামিং ছেড়ে দিতাম। সো আপনাকে যদি কেউ ফোর্স করে সি দিয়েই শিখতে হবে, এটা আসলে ভুল কনসেপ্ট। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজকে চুজ করতে পারেন, বাট যে ল্যাঙ্গুয়েজকে আপনি চুজ করবেন সেটার সাথে আপনি 2 থেকে 3 বছর পর্যন্ত স্টিক টু থাকবেন মিনিমাম। আমি কখনো কখনো বলি 4 ইয়ার্সও বেটার হয়, এবং আমি আমার ফার্স্ট, এই যে আমি যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শুরু করি, তখন আমি 4 ইয়ার্স পর্যন্ত একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেছি। সো কোন ল্যাঙ্গুয়েজের মার্কেট ভ্যালু বেশি বা কী, এটা ভেবে আপনি যদি শুরু করতে চান, আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। আরেকটা সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে যে আপনি যদি চিন্তা করে আসেন যে আপনি ম্যাথের ক্যালকুলেশন শুরু করার আগে আপনি আবার 10 ইয়ার্স স্পেন্ড করেছেন শুধু ক্যালকুলেশন শুরু করার আগে। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনি কেন 2 থেকে 3 বছর দিবেন না? আপনি যখন 2 থেকে 3 বছর দিবেন একটা ল্যাঙ্গুয়েজ শেখার পরে, তারপর যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যদি ধরেন, খুব তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করতে পারবেন বা অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি জাস্ট মাস পর পর ল্যাঙ্গুয়েজ সুইচ করেন, আপনি যেটা হবে যে আপনি খালি সিনট্যাক্স শিখবেন, ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স, বাট আপনি কোনো ভালো কাজ বা ভালো ডেভেলপার হতে পারবেন না। সো এর জন্য অলওয়েজ প্রেফার করি যে আপনি যেটাই শুরু করেন 2 থেকে 3 ইয়ার্স ওটার সাথে স্ট্রিক্ট টু থাকেন, এবং সি দিয়ে শুরু করতে হবে, এটা খুবই একটা ভুল কনসেপ্ট। সো আমরা যদি একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্টগুলো দেখি, সাধারণত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি কোড করেন, সেটাকে প্রসেসিং হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে আসতে হয়, যেটা কিনা 0 এন্ড 1, যেটা কিনা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিকে বোঝায়। কোনো তার দিয়ে যদি ইলেকট্রিসিটি যায় তখন সে 1 বোঝে, কোনো তার দিয়ে যদি ইলেকট্রিসিটি না যায় তখন সে 0 বোঝে। সো এখানে একটা প্রসেসিং হয়, প্রসেসিং হয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজে কোড করেন, সোর্স কোডটা আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে চলে যায় বা বাইনারিতে চলে যায়। সো এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসকে সাধারণত এটা 1998-এর সি প্লাস প্লাসের কথা বলা হচ্ছে, যেটা কিনা আপনি যদি শুরু করতে যান ট্রেডিশনাল ইউনিভার্সিটি বা এডুকেশনাল কনসেপ্ট থেকে, তারা অ্যাকচুয়ালি মিড লেভেল সিটাই শেখায়, অর্থাৎ 1998-এর সি। বাট মডার্ন সি অ্যাকচুয়ালি অনেক অ্যাডভান্স সি প্লাস প্লাসটা হায়ার লেভেলের, বাট যেহেতু সব এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকেই শিখে, সেই জন্য আমি এটাকে যে লেভেলে থাকা উচিত অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট লেভেলে সেখানেই রাখা হয়েছে। সো সি এবং অ্যাসেম্বলি এগুলো অ্যাকচুয়ালি লো লেভেল, বাট প্রোগ্রামিংয়ের কনসেপ্ট হচ্ছে যে যত আপনি হায়ার লেভেলে যাবেন ল্যাঙ্গুয়েজটা তত ইজি হয়, এবং যত লো লেভেলে যাবেন জিনিসটা তত হার্ড হয়। সো স্বভাবতই আপনি ছোটোবেলায় যখন ক খ গ শুরু করেছিলেন সেটা অ্যাকচুয়ালি ইজি ছিল। সো সাধারণত আপনি সোজা জিনিস থেকে শুরু করতে চান, দেন হার্ডে যেতে চান, বাট এশিয়ান রিজিনে যেটা করা হয় যে সি দিয়ে শুরু করা হয়, হার্ড একটা ল্যাঙ্গুয়েজ, বাট তারপরেও আপনি যেটা দিয়ে শুরু করেন আপনি ল্যাঙ্গুয়েজ হিসেবে যে কোনোটাকে পিক করতে পারেন, টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রেফার করি আপনি কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকচুয়ালি ফার্স্ট লেভেল ল্যাঙ্গুয়েজ শুরু করেন, বাট যদি আপনি সি দিয়ে শুরু করেন তাহলে আমাদের এই ভিডিও থেকে শুরু করতে পারেন, বিকজ ফার্স্ট লেভেল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার যেগুলো জানা দরকার সবগুলি আমরা কথা বলবো, বাট এটা উচিত না স্টিল। সো তাহলে কখন আপনি সি দিয়ে শুরু করবেন? আপনি যদি মেশিনের কোনো ক্লোজ টু কোনো কিছু লিখতে চান, অ্যাকচুয়ালি মেশিন দিয়ে কোনো কিছু করবেন, ক্লোজ টু মেশিন, এরকম যদি হয় যে আপনার কোডটা কোনো সেলফ সাফিসিয়েন্ট কোনো ডিভাইসে রান করবে, মেশিনটা অনেক ছোটো, বা এরকম যদি কোনো এনভায়রনমেন্ট হয় বা সিস্টেমের খুব ক্লোজ কোনো কিছু ডেভেলপ করতে চান, তখন আপনি অ্যাকচুয়ালি সি দিয়ে প্রোগ্রাম করবেন। আর আরেকটা কনসেপ্ট হতে পারে যে আপনি যদি গুগল বা মাইক্রোসফটে জয়েন করতে চান, তাহলে আপনাকে ইউভিএ প্রবলেম সলভ করতে হবে, এবং ইউভিএ প্রবলেম সলভ করার জন্য আপনাকে জাভা, সি ওর সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে হবে। বাট সবাই কিন্তু আমরা মাইক্রোসফটে জয়েন করতে চাই না। সো আপনি যদি মাইক্রোসফট বা গুগলে জয়েন করতে না চান, শুধু শুধু ইউভিএ প্রবলেম সলভ করে লাইফের টাইম নষ্ট করেন না। ম্যাক্সিমাম প্রবলেম ওখানে যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ইমাজিনারি প্রবলেম, এবং আপনি যদি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করেন আপনি অনেক রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট শিখবেন,
আপনি ইমাজিনারি প্রবলেমের মধ্যে স্টাক হয়ে থাকবেন না। সো এই জন্য আমি সবসময় বলি যে আপনার যদি প্রয়োজন না থাকে একান্তই, তাহলে সি দিয়ে কখনোই শুরু করবেন না, এবং যদি আপনার মাইক্রোসফট বা গুগলে ঢোকার না ইচ্ছা থাকে তাহলে ইউভিএ প্রবলেম সলভ করার কোনো দরকার নাই, বাট আপনার যদি অ্যাকচুয়ালি ঢোকার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই এটা সলভ করবেন। সো আরেকটা এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্ট্যানফোর্ড, আপনি যদি স্ট্যানফোর্ডের নাম জেনে থাকেন, খুবই পপুলার একটি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। সো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টকে ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করা হয়। সো আমি এখানে গুগলে আছি, আমি স্ট্যানফোর্ড ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ করেছি, আপনারা দেখছেন যে CS101 ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং প্রিন্সিপালস ল্যাঙ্গুয়েজটি এসেছে। এখানে দেখতে পাবেন যে তারা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং করে, এবং এখানে তারা ফার্স্ট যে কনসেপ্টগুলো শুরু করেছে এগুলো অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজের সাথে যায় না, আরও সিম্পল, দেন তারা আস্তে আস্তে জিনিসগুলোকে জাভাস্ক্রিপ্টের সাথে কম্পেয়ার করেছে। সো এর জন্য আমি যেটা সবসময় বলি যে আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ শুরু করতে চান, আপনি হায়ার লেভেল জাভাস্ক্রিপ্ট বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করেন, তাহলে আপনার লাইফটা অনেক ইজিয়ার হবে। সো এখানে আমার একটা এক্সাম্পল আছে, এটা এক্স্যাক্টলি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাধারণত মানুষের ভাষার কাছাকাছি হয়, যেটা কিনা মানুষ পড়লে বুঝতে পারে, এবং লো লেভেল বাইনারিটা সাধারণত 0 and 1 হয়। এটা অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামের রিপ্রেজেন্টেশন না, বা এটা কোনো অ্যাকচুয়াল বাইনারি না, বাট আপনাকে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি কম্পিউটার কী বুঝতে পারে বা কম্পিউটারের কাছে লো লেভেলে অ্যাকচুয়ালি কীটা যায়, কী জিনিসটা যায়, এবং হাই লেভেলে আপনি কী লেখেন। সো যেটাই আপনি লিখবেন সেটাকে বলে সোর্স কোড, কম্পিউটার যেটা বোঝে সেটাকে বলে এক্সিকিউটেবল ফাইল বা এক্সিকিউটেবল কোড। সো এই হাই লেভেল টু লো লেভেলে আমরা আগেই দেখেছি যে একটা ম্যাজিক হ্যাপেন হয় বা একটা প্রসেসিং হয়। সো এই প্রসেসিংটা কীভাবে হয়, প্রসেসিংটা জানার জন্য আমরা একটু রিয়েল লাইফে দেখব। লেটস একজন আমেরিকান গাই একজন চাইনিজ গায়ের সাথে কথা বলবে। সো আমেরিকান গাই চাইনিজ জানে না সে, এবং চাইনিজ গাই ইংলিশ জানে না। সো আমেরিকান গাই জাস্ট বললো যে হাই হাউ আর ইউ, আর চাইনিজ গাই বুঝতে পারলো না জিনিসটা। সো রিয়েল ওয়ার্ল্ডে যেটা হয় যে একজন ইন্টারপ্রেটারকে রাখা হয় মাঝখানে, যে কিনা বোথ ল্যাঙ্গুয়েজ জানে, ইংলিশ এবং চাইনিজ, এবং ইন্টারপ্রেটার যেটা করে যে যখন সে ইংলিশটা পায় তখন সেটাকে প্রসেস করে সে চাইনিজে দিয়ে দেয়। সো হাই হাউ আর ইউ বলার পর চাইনিজ গাই সেটা বুঝতে পারবে চাইনিজে। সো এভাবে রিয়েল লাইফের কনসেপ্ট থেকেই অ্যাকচুয়ালি কম্পিউটারের ইন্টারপ্রেটার বা কম্পাইলারের কনসেপ্ট এসেছে। সো ইন্টারপ্রেটার হচ্ছে যে আপনি যেখানে সোর্স কোডটা লিখলেন, সোর্স কোডটা আপনাকে আপনার প্রোডাকশন মেশিনে দিয়ে দিতে হবে। যে মেশিনে আপনি কোড লিখেন বা যে মেশিনে কোডটা করা হয় সেটাকে বলে ডেভেলপমেন্ট মেশিন, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং যে কোডটা আপনি লিখেন সেটাকে বলে সোর্স কোড। এবং যে মেশিনে অ্যাকচুয়ালি সোর্স মানে কোডটা রান করবে বা ক্লায়েন্ট ইউজ করবে সেটাকে বলে প্রোডাকশন মেশিন বা ক্লায়েন্ট মেশিন। এখন ব্যাপার হচ্ছে যে মেশিনে আপনি কাজ করার সময় অ্যাকচুয়ালি আপনি ভিউ দেখতেছেন, যখন ভিউ দেখতেছেন তখন সেটা ক্লায়েন্ট মেশিন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, বাট কনসেপ্ট অ্যাকচুয়ালি ভ্যারি করে যে আপনার ইউজার যে ইউজ করবে সে হচ্ছে ক্লায়েন্ট মেশিন, আর আপনি যেটাতে কোড করছেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট মেশিন। সো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আপনাকে সোর্স কোড দিয়ে দিতে হয় ইউজারকে, ইউজারের কাছে ইন্টারপ্রেটার থাকতে হয়, অর্থাৎ তার কম্পিউটার ইন্টারপ্রেটারটা ইনস্টল করা থাকতে হবে, এবং সেটা দিয়ে সে মেশিন কোড অর্থাৎ বাইনারিতে কনভার্ট করে জিনিসটা কোডের আউটপুটটা দেখবে। সো এটাই হচ্ছে কনসেপ্ট। তা ইন্টারপ্রেটারের মধ্যে আপনি যত ব্রাউজার ইউজ করেন, ফ্ল্যাশ প্লেয়ার, JVM, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারপ্রেটার। আরও কিছু জানতে চাইলে আমাকে ইমেল করেন, কেননা আমরা একটু তাড়াতাড়ি আগাতে যাচ্ছি। সো বাইনারিতে যেহেতু আগে থেকে কনভার্ট হয়ে থাকে না, রিয়েল টাইমে হয়, এই জন্য একটু স্লোয়ার। আরও কিছু গুণ আছে আমি জাস্ট শর্ট করে বলে দিচ্ছি, আপনি যদি আরও জানতে ইচ্ছা করে আপনি আমাকে মেল করতে পারেন, বা আমাদের আরও অনেক ভিডিও আছে যেগুলোতে আসলে জিনিসগুলো ডিসক্রাইব করা আছে। সো কম্পাইলারে যেটা হয় যে আপনি যে সোর্স কোডটা লিখেছেন এটাকে ওই মেশিনেই, ডেভেলপমেন্ট মেশিনেই কম্পাইল করা হয়। অ্যাকচুয়ালি প্রসেসিংটাই আপনি কম্পাইল বলতে পারেন, ইন্টারপ্রেটিং বলতে পারেন। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে যে ইউজারের কাছে থাকতে হবে, আর কম্পাইলিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি ডেভেলপমেন্ট মেশিনে যেখানে করছেন সেখানেই অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে জিনিসটা মেশিন কোডে কনভার্ট হয়ে যায়। তখন কিনা আপনি একটা EXE বা বাইনারি ফাইল পান, যেটা কিনা আপনি যদি কোনো ইউজারকে দিয়ে দেন সে ডাবল ক্লিক করে ওই EXE ফাইল বা অ্যাপ্লিকেশন ফাইলটাকে রান করতে পারে। এটাই হচ্ছে কনসেপ্ট। কঠিন কিছু নেই, কমপ্লিকেটেড কিছু নেই। আরও বেশি কিছু জানতে ইচ্ছা করলে আপনারা আমাকে মেল করতে পারেন। ব্র্যাকেটস অ্যান্ড ক্লোজিং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আপনি যদি প্রোগ্রামিং করেন আপনি খুব সম্ভবতই ব্র্যাকেটস, যে কোনো ব্র্যাকেটসের সাথে আপনার দেখা হবে, এবং সেটা যদি কোনো প্যারেন্থিসিস হয় অথবা ফার্স্ট ব্র্যাকেট হয়, যে ব্র্যাকেটই হবে আপনাকে সেটা একটা ওপেনিং পার্ট থাকবে এবং সেটা একটা ক্লোজিং পার্ট থাকে, যেটা কিনা আমরা ইংলিশ প্যারাগ্রাফ লেখার সময় জানি। সো অলওয়েজ প্রোগ্রামিংয়ে আপনি যদি একটা জিনিস শুরু করেন সেটাকে আপনার শেষ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো যারা নিউবি যারা শুরু করে তাদের এটা খুব ভুল হয় যে শুরু করেছি কোথায় শেষ করবো। আপনি যদি শুরু করেন আপনাকে আরেকটা জিনিস শুরু করার আগেই আরেকটা ব্র্যাকেট শুরু করার আগে সেটাকে শেষ করা উচিত, সাধারণত এরকম কনসেপ্টটা। বাট এটার কিছু ব্যাপার আছে যে আপনি কখন শুরু করবেন কোথায় শেষ করবেন, এগুলো নিয়ে আমরা পরে আরও কথা বলবো। কার্লি ব্রেস যদি থাকে সেটাকে শুরু থাকলে শেষ করতে হবে, থার্ড ব্র্যাকেট থাকলে শুরু থাকলে শেষ করতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি ব্র্যাকেট সবসময় মিলামিলায় দেখতে পারেন যে ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে কিনা। যদি আপনার ব্র্যাকেটটা
ক্লোজ না হয় তাহলে আপনার প্রোগ্রামিংয়ে বাগ থাকবে। সো অ্যাঙ্গেল ব্র্যাকেটস যেটাই থাকুক, শুরু থাকলে শেষ করতে হবে, সিম্পল কনসেপ্ট। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেন ভিডিওটা, নিচে ভিডিওটা শেয়ার করুন, বিকজ এটাই একমাত্র ইন্সপিরেশন যেটা কিনা আমরা পাবো, যে আমরা যদি বেশি মানুষকে অ্যাকচুয়ালি শিখাতে পারি তাহলে আমরা এটা থেকে একটা ইন্সপিরেশন পাবো যে মানুষের বেশি উপকার হচ্ছে। সো এটা থেকে আমরা অ্যাকচুয়ালি আরও বেশি ইন্সপায়ার্ড হবো আরও বেশি ভিডিও বানাতে। সো যদি একটু ভালো লাগে জাস্ট একটু শেয়ার করেন, বিকজ শেয়ার করলে অ্যাকচুয়ালি আমরা একটু ইন্সপায়ার্ড হই, দ্যাটস ইট, আর কিছুই না। সো যদি ভালো লাগে আপনি আমাদের গ্রুপে স্টেই টিউন থাকতে পারেন, যেখানে কিনা লেটেস্ট ভিডিওগুলো পোস্ট করা হবে। আপনাদের যদি কোনো কারণে খারাপ লাগে ডিসলাইক দেন অবশ্যই, এবং সাথে একটা কমেন্টস দেন যাতে আমরা বুঝতে পারি কেন খারাপ লাগছে এবং আমরা এটাকে বেটার করতে পারি। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে ইমেল করেন। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন ev.com/developersorganism, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।